আমি শামিতা গুপ্ত আমি আসছি এখন আমার বিবাহ সূত্রে আমি থাকছি লেকটাউনে কিন্তু আমার বাপের বাড়ি আসানসোলে আমি করছি এগ এটা করতে এবারে যা যা লাগছে আমি সেগুলো আগে বলে নি আমার লাগছে ময়দা লাগছে আমার নুন চিনি অবশ্যই লাগছে নুন চিনি একটা ডিম সিদ্ধ লাগছে আমার অবশ্যই লাগছে ডাটা গোলমরিচ গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে লঙ্কা কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি লেবুর রস আর ধনে পাতা কুচি এছাড়া যদি আপনাদের কাছে বিনস থাকে বাঁধাকপি থাকে বা যে কোনো রকম সবজি থাকুক সব কিছু আপনারা দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে যা যা ছিল আমি সেই সব দিয়েই করছি চলুন তাহলে শুরু করা যাক রান্নাটা প্রথমে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন নেব আর নেব সাদা তেল খুব অল্প দিলেই হবে এবারে এটাকে আমি একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি জল দিয়ে মেখে নেব একটু টাইট করে ডোটা বানাতে হবে আচ্ছা আমার এটা হয়ে গেছে মাখা দেখুন আমি যথেষ্ট শক্ত করেই ডোটা মেখেছি এবারে এটা থেকে আমি ছোট ছোট লুচির মতো করে লেচি কেটে নেব ডিম মোমোতে অবশ্যই খোলটাকে পাতলা করতে হবে চলুন এবারে আমি মোমোর ভেতরে যে স্টাফিংটা সেটা রেডি করে নিই প্রথমে আমি গাজর কুচি দিচ্ছি এটা তো বললাম যে যার মতো করতে পারে আমি কাঁচাই সব দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি এগুলো মোমো হতে হতেই এগুলো তৈরি সিদ্ধ হয়ে যাবে ভেতরে আমি ক্যাপসিকাম কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিলাম একটু নুন দিলাম আমি একটুখানি আদা রসুন পেস্ট আমি খুব সামান্য একটু দেব আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে দেব এবারে আমি একটাতে লেবুর রসটাও দিয়ে দেব এগুলো কিন্তু বেশিক্ষণ দিয়ে রাখবেন না তাহলে কিন্তু পুরো জল কেটে যাবে এবারে আমি তাহলে তৈরি করছি মোমোটা আর আমি ডিমটা ছোট ছোট দেওয়ার কারণটা হচ্ছে যাতে প্রত্যেকটা বাইটসে একটা পড়ে মানে ডিমটা পড়ে তাই জন্য এই যে এইভাবে আমি এবারে মোমোর লেচিটা বেলে নেব এই যে আমি এইভাবে বেলে নিচ্ছি দেখুন আমি কতটা পাতলা বেলেছি যে আমার নিচটা অবধি পরিষ্কার পুরো দেখা যাচ্ছে দেখুন আমি খুব পাতলা করে বেলেছি এবারে কি করব আমি ভেতরে মোমোর অনেক রকম ভাবে শেপ দেওয়া যায় আমি আজকে একটা খুব সহজ শেপ শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাঝখানটা এইভাবে আটকালেন আটকে নিয়ে সবটাকে ঢুকিয়ে এই যে এইভাবে একটা করে কুচি শুধু এইভাবে একটা করে কুচি দেবেন আর এখানটা আটকে যাবে এই জন্যই বললাম শক্ত করে মাখতে যাতে শক্ত করে মাখলে এটা দিতে খুব ইজি হয় এবারে আমি আমার দিকে একটু ঘুরিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার একটা মোমো আমি ইন্ডাকশনটা অন করে দিলাম আমি এটাতে একটু কড়াইটাতে জল গরম বসাচ্ছি জলটা আমার একটু চটপট করে ফুটুক তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি জলটা ফুটে যায় এবারে আমি মোমোগুলো গড়ে নিই গড়ে নিয়ে ফিরে আসছি আচ্ছা আমার এই মোমোগুলো তৈরি হয়ে গেছে মানে আমি বেলে গড়ে নিয়েছি আচ্ছা আমি ওই যে প্রথমেই জল গরম বসিয়েছিলাম কেন বসিয়েছিলাম এইবারে আমি বলি এই যে ঢাকনাটা আমি খুললাম জলটা যাতে চটপট গরম এই যে জল টপটপ করে ফুটছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে এক এক করে আমার সমস্ত মোমো এর মধ্যে দিয়ে দেব আচ্ছা এবার দিয়ে তো দিলাম বুঝবো কি করে যে আমার মোমোটা তৈরি হয়েছে দেখবেন জলের উপর ভেসে উঠবে তার মানে আমার মোমো তৈরি তাও আমি একটুখানি রাখি আর কি করব এই যে জলটা এখন ফুটতে থাকবে আর এরকমভাবে আমার মোমোটা একটু হলে আমি একবার উল্টে দেবো আচ্ছা এটা আমি আগে উল্টে নিচ্ছি দেখুন একটা পিঠ হয়ে গেছে আরেকটা পিঠ আমি জাস্ট উল্টে নিচ্ছি এরকম টকবক করে জলটা ফুটবে আর এটা ইচ্ছে করলে আপনি সসপ্যানও করতে পারেন বা ছোট কোনো কড়াই বা কোনো ডেকচি এইসব জায়গাতেও করতে পারেন আচ্ছা মোমোগুলো এবার আমি এক এক করে তুলে নিচ্ছি আচ্ছা আমি এটা তৈরি করতে করতে একটা জিনিস ভাবলাম অনেকের মনে এই প্রশ্ন আসবে হয়তো যে আমি তো এইটাকে বানিয়েছি জলে ফুটিয়ে তো অনেকে ভাববে যে হয়তো এটা বেশিক্ষণ কি রাখা যাবে নষ্ট হয়ে যাবে না তো বা কোনো রকম কোনো ইয়ে হয়ে যাবে না তো শক্ত হয়ে যাবে না তো হ্যাঁ ঠান্ডা হলে একটু তো হার্ড হবে একদম মানে শক্ত হয়ে যাবে না অবশ্যই তবে হ্যাঁ এটাও ঠিক যে একদম রাখা যাবে এটা আপনি এখনো দুদিন রেখেও খেতে পারবেন
কিন্তু হ্যাঁ এই যে মানে গরমে যে নরম ব্যাপারটা সফট ব্যাপারটা সেইটা একটু কমে যাবে কিন্তু থাকবে একদম অ্যাজ ইট ইজ খুব ভালোই থাকে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর ট্রাই করলে অতি অবশ্যই আমি জানাবেন কিন্তু কেমন হলো আমার তৈরি এক মোমো যা ইচ্ছে আপনারা নাম দিন আমি তাই বললাম